প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব নিজে করি সেভেনটিন পয়েন্ট ফোরে এক দুই ও তিনে তার একে দেখি আছে স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে ছয় সেমি ও ফাইভ পয়েন্ট সেভেন সেমি দৈর্ঘ্যে দুটি সর্লেখাংশ আঁকি ও নাম দিই স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে ঠিক আছে তাহলে একটা হচ্ছে ছয় সেমি একটা ফাইভ পয়েন্ট সেভেন সেমি আমরা করে নিচ্ছি একটা ছয় সেমি ছয় সেমি আরেকটা ফাইভ পয়েন্ট সেভেন সেমি ফাইভ পয়েন্ট সেভেন সেমি এটা স্কেল কাটা কম্পোসে সাহায্যে করবো স্কেল আর ডিভাইডার স্কেল দিয়ে আমরা দেখে নিচ্ছি কীভাবে করতে হয় তাহলে আমরা দুটো বিন্দু নেব একটা বিন্দু জিরোতে বসাবো দেখে নাও একটা বিন্দু আমরা জিরোতে বসিয়েছি ঠিক আছে স্কেলটাকে আর নড়াবো না ঠিক আছে এবারে ছয় সেমি কোথায় আছে দেখে নাও এখানে ছয় আছে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে ছয় তারপর স্কুলে সরিয়ে নেবো সরি এটা চাপ দেবো ঠিক আছে তো এটা চাপ দিতে গেলে দুটো বিন্দু পেয়ে যাবো সেই বিন্দু দিয়ে আমরা একটা সরলে খাঁকবো ঠিক আছে এই দুটো বিন্দু পেয়েছি দেখো এই একটা বিন্দু আর এই একটা বিন্দু ঠিক আছে এই দুটো বিন্দু পেয়েছি এবার এই বিন্দুকে মিলিয়ে দেবো ঠিক আছে বিন্দুটা মিলিয়ে দিলাম মিলিয়ে আমরা এটার নাম দেবো এবি এটা হচ্ছে ছয় সেম ছয় সেন্টিমিটার মাপ ঠিক আছে এরপর আরেকটা আমরা করবো আরেকটা স্কেলে বসাবো বসিয়ে আমরা এই ডিভাইডার বা কাটা কম্পাস আমরা জিরোতে বসাবো ঠিক আছে

সরি দেবো সরি দিয়ে এটা চাপ দেবো জোরে চাপ দিতে আমরা দুটো বিন্দু পেয়ে যাচ্ছি ঠিক আছে আমরা জোরে চাপ দিলাম তাহলে আমরা দুটো বিন্দু পেলাম সেই দুটো বিন্দু আমরা জয়েন করে দেবো ঠিক আছে তাহলে এই দুটো যে বিন্দু পেলাম ঠিক আছে এই দুটো বিন্দু পেলাম একটা বিন্দু পেয়েছি এখানে আর একটা বিন্দু পেয়েছি এখানে এই দুটো বিন্দু আমরা জয়েন করে দেব ঠিক আছে এটার নাম দিয়ে দিলাম সিডি সি ডি ঠিক আছে এটা কত সেমি এটা ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন সেমি ঠিক আছে এবার দুগ করবো দেখ কী বলা আছে দেখো দুই কি আছে স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে থ্রি পয়েন্ট সিক্স ও টু পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের দুটি এ এবি ও সিডি আঁকি এবার স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে একটি সরলেখার উপর আলাদাভাবে এবি ও সিডি সরলেখাংশের মোট দৈর্ঘ্যের সমান করে এক্স জের সরলিখাংশ আঁকি ঠিক আছে এবার স্কেলের কাডাকমাস আমরা এটাই করবো শুধু স্কেলের কাটাকমাসে থ্রি পয়েন্ট সিক্স এমই ও টু পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের এক দুটি শেখাংশ এবি ও সিডি আঁকবো ঠিক আছে তাহলে আমরা কী করবো আমরা দুটো স্বলেখা নিচ্ছি একটা শর লেখা নিয়ে নিচ্ছি এল আমরা একটা শর নিয়ে নিচ্ছি যে কোনো স্বর এটা একটা শর নাম দিয়ে দিলাম এই স্বর নাম দিয়ে দিলাম এল ঠিক আছে এবার যে কোনো একটা আমরা বিন্দু নিয়ে নেব জিরো সেমি জিরোতে নিয়ে নিলাম ঠিক আছে জিরোতে নিয়ে ডিভাইডারের সাহায্যে থ্রি পয়েন্ট সিক্স দেখে নেবো থ্রি পয়েন্ট সিক্স কোথায় হচ্ছে এটা বসাতে হবে জিরোতে ঠিক আছে আর থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স নিলাম আপনি এখান থেকে আমরা দেখব থ্রি পয়েন্ট সিক্স কোথায় আছে এইখানে হচ্ছে এখানে জোরে চাপ দেবো চাপ দিলে আমরা আরেকটা একটা বিন্দু পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা কোন মিনিট বিন্দুটা পেলাম এই বিন্দুটা পেয়ে গেলাম ঠিক আছে এই বিন্দু থেকে এই বিন্দু তাহলে আমরা এটার নাম দিয়ে দিলাম এবি এটার নাম দিয়ে দিলাম এবি এবি ঠিক আছে এটা কত সমি পেলাম এটা পেলাম আমরা থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স ঠিক আছে আমরা আরেকটা সরলেখা নিয়ে নিচ্ছি আরেকটা শরীর লেখা লেখা নিয়ে নিলাম এই শর লেখার নাম দিলাম এম নাম দিলাম এম ঠিক আছে এরপর কথা বলেছে সিডি টু পয়েন্ট টু সেমিন তাহলে আমরা এই স্কেল দিয়ে মাপবো টু পয়েন্ট টু তাহলে এটা জিরোতে বসাবো কয়টা কম্পাস সেখানে টু পয়েন্ট টু কোথায় আছে দেখে নেওয়ার টু পয়েন্ট টু দুই দশমিক দুই টু পয়েন্ট এখানে হচ্ছে তাহলে আমরা এখান থেকে একটা বিন্দু নিয়ে নেব যে বিন্দুর নাম দিলাম পি এখান থেকে পিতে জিরোতে বসি আমরা একটা এখানে জিরোতে টু পয়েন্ট টুতে চাপ দেবো জোরে ঠিক আছে তাহলে আমরা এই বিন্দুটা পেয়ে গেলাম এটার নাম দিলাম কিউ ঠিক আছে তাহলে এটা হবে টু পয়েন্ট টু সেমি টু পয়েন্ট টু সেমি এইভাবে আমরা একটা সল্টার থেকে সি ডি তাহলে সিডি নাম দিয়ে দিই বই সিডি যেহেতু রয়েছে তাহলে সিডি নাম দিয়ে দিলাম সি এটা ডি ঠিক আছে তাহলে সিডি হচ্ছে টু পয়েন্ট টু সেমি আর এবি হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স সেমি ঠিক আছে এরপর আমরা তিনের দায় করবো তিনের দায়গ কী আছে দেখে নাও তিনের দায়গে রয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি টু পয়েন্ট ফোর সেমি ই আঁকলাম তাহলে আমরা একটা এবি আঁকলাম টু পয়েন্ট ফোর সেমি পেন্সিল কম্পাসের সাহায্যে দৈর্ঘ্যের মাপ মাপ নিলাম নিলাম নেওয়া অবস্থায় পেন্সিলের কাটা ও বিন্দুতে বসিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকলাম এখন বৃত্ত যে একটি বৃত্ত পেলাম যার ব্যাসার্ধের ও পি দৈর্ঘ্যের কত সেমি সেটা আমরা দেখবো ঠিক আছে খুবই সহজ একটা বৃত্ত আঁকতে বলেছে আমরা তিনের দাগেরটা করে নিচ্ছি দেখো তিনের দাগেটা কি বলেছে তিনের দাগ তিনের দাগ বলেছে একটা বৃত্ত আঁকতে বলেছে যার ব্যাসার্ধ হচ্ছে টু পয়েন্ট ফোর সেম ঠিক আছে তাহলে আমরা এটা করে নেব তাহলে প্রথমে কী করতে হবে এটা আমরা তিনের দাগ করছি তিনের দাগ একটা ব্যাসার্ধ নিতে হবে ও বি টু এবি টু পয়েন্ট ফোর তাহলে আমরা কীভাবে নিচ্ছি দেখো এখানে একটা নিয়ে নিচ্ছি ব্যাসার্ধ আমরা জিরোতে একটা বিন্দু নিলাম ঠিক আছে জিরোতে একটা নিলাম আর টু পয়েন্ট ফোর দুই এক দুই তিন চার এই একটা বিন্দু নিলাম এটার নাম দিয়ে দিলাম এবি বি নাম দিলাম এ বি ঠিক আছে এবি নাম দিলাম এটার এবি নাম দিলাম এটা কথা হলো টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর সেমি এই ব্যসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকব তাহলে আমরা কী করব পেন্সিল কম্পাস সাহায্যে আমরা পেন্সিল না দিয়ে এখানে পেন দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও সেই জন্য আমার পেন্সিল কম্পাসে কী করবো এখানে আমরা পেনটা দিয়ে দিচ্ছি ঠিক আছে কীভাবে দিতে হবে দেখে নাও এইভাবে ঠিক আছে এইবার মাপটা নিয়ে নেব এতে বসিয়ে এখানে বিয়ের মাপটা নেব ঠিক আছে তাহলে এই এবি মাপ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকব কিভি দেখে নাও এই এখানে বিন্দু বসালাম ও বিন্দু আমরা একটা নাম দিয়ে দেবো এই একটা ও বিন্দু নিলাম নিয়ে আমরা একটা বৃত্ত আঁকলাম ঠিক আছে কীভি মাকসি দেখে নাও এইভাবে ঠিক আছে এবার আমরা নাম দিয়ে দিলাম এটার নাম দিয়ে দিলাম ওবিন্দু এখানে একটা পি বিন্দু নিলাম এটা মিলিয়ে দিলাম ওপি ঠিক আছে ওপি আমাদের কী হলো ব্যাসার্ধ ঠিক আছে তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ ওপি সমান পয়েন্ট ফাইভে কি আছে দেখে নাও সেভেনটিন পয়েন্ট ফাইভে রয়েছে সেভেনটিন পয়েন্ট ফাইভ সেভেনটিন পয়েন্ট ফাইভে কি রয়েছে ও পেন্সিল কম্পাস সাজিয়ে দুটি আলাদা বিন্দুকে কেন্দ্র করে থ্রি পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ও টু পয়েন্ট নাইন সেমি ব্যাসার্ধ ব্যসার্ধে ব্যাসার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করি ঠিক আছে তাহলে আমরা দুটো বৃত্ত অঙ্কন করবো একটা হচ্ছে থ্রি পয়েন্ট টু একটা হচ্ছে টু পয়েন্ট নাইন ঠিক আছে তা আমরা করে নিচ্ছি এবার করবো আমরা সেভেন্টিন পয়েন্ট ফাইভ ঠিক আছে আমরা সেভেন্টিন পয়েন্ট ফাইভ করে নেব নিজে করি 17.5 নিজে করি হ্যাঁ جدا তবে কি বলা যে পেন্সিল স্কেল ও পেন্সিল কম্পাস আছে দুটি আর আলাদা বিন্দু কেন্দ্র করে থ্রি পয়েন্ট টু সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ও টু পয়েন্ট নাইন অঙ্কন করি একটা হবে থ্রি পয়েন্ট টু সেমি থ্রি পয়েন্ট টু সেমি আরেকটা হবে টু পয়েন্ট নাইন সেমি টু পয়েন্ট নাইন সেমি তো এইটা আমরা করে নেব কীভাবে করছি দেখে নাও প্রথমে স্কেলের সাইজ থ্রি পয়েন্ট টু সেমি একটা একটা মাপ নিয়ে নেব স্কেলের সাহায্যে এখানে জিরোতে বসালাম আর একটা থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট ওয়ান টু এই একটা দাগিকে নিলাম এর নাম দিয়ে দিলাম এবি এ বি ঠিক আছে এর পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপটা নিয়ে নেব কত হচ্ছে থ্রি পয়েন্ট টু তাই দেখো এটা থ্রি পয়েন্ট টু নিয়ে নিলাম মাপটা থ্রি পয়েন্ট টু নিলাম এরপরে একটা আমরা এখানে বৃত্ত আঁকবো যেটা থ্রি পয়েন্ট টু সেমি সেমিপ্যাক্ত হবে ঠিক আছে এখানে দেখো আমি বৃত্ত টেকে দেখাচ্ছি ঠিক আছে পিত্র টাঁকলাম এরপরে আমরা এটাকে মিলিয়ে দেবো এই কেন্দ্র থেকে এটা মিলাব নাম দিয়ে দিলাম ও পি ঠিক আছে তাহলে আমাদের ব্যাসার্ধ ও পি সমান হয়ে গেলো থ্রি পয়েন্ট টু সেমি ঠিক আছে আমরা আরেকটা একটা অঙ্কন করবো যার ব্যস্ত হবে টু পয়েন্ট নাইন সেমি কী করে করবো দেখে নাও প্রথমে স্কেল নিয়ে একটা মাপ নিয়ে নিতে হবে টু পয়েন্ট নাইন এটা জিরোতে বসালাম টু পয়েন্ট নাইন এখানে যে টু ঠিক আছে এটা আমরা একটা সহলিক্ষণ শেখে নিলাম শেখা আঁকার পরে এটা একটা মাপ নিয়ে নেব পেন্সিল কম্পাসের সাহায্যে পেন্সিল কম্পোজের সাহায্যে একটা মাপ নিয়ে নিলাম কত নিলাম টু পয়েন্ট নাইন জিরোতে বসালাম এই মাপটা নিলাম ঠিক আছে এই মাপটা নিয়ে আমরা এখানে আর একটা বৃত্ত আঁকব ঠিক আছে তাহলে দেখো আমরা বৃত্ত এঁকেছি আগার পরে আমরা এর ব্যাসার্ধটা নিয়ে নেব এটা হচ্ছে কেন্দ্র এটা একটা বিন্দু এই বিন্দু আমরা মিলিয়ে দিলাম নাম দিয়ে দিলাম ও নাম দিলাম আর তাহলে এই ব্যাসার্ধ কত হলো টু পয়েন্ট নাইন সেমি ব্যাসার্ধ ব্যাসার্ধ ও আর

কোনো কোন মাপের জন্য কি করতে হবে তাহলে কিভাবে চাঁদার কোন মাপতে হয় সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই বইতে থেকে কীভাবে কোন মাপতে হয় ঠিক আছে আমরা এই যে চাঁদা আছে বা প্রোটেক্টার আছে প্রোটেক্টার মাপ নেওয়ার দুটো পদ্ধতি আছে ঠিক আছে কি পদ্ধতি সেটা জেনে নিই এই যে চাঁদা বা প্রোটেক্টার দেখতে পাচ্ছ এখানে দুটো মাপ আছে একটা হচ্ছে ভিতরের মাপ আচ্ছা জিরো টেন জিরো ডিগ্রি টেন ডিগ্রি টোয়েন্টি থার্টি ফর্টি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি নাইনটি হান্ড্রেড

দেখো আমাদের জিরোতে এখানে বসেছে জিরো ঠিক আছে তাহলে আমাদের জিরোতে যদি বসে তাহলে আমরা বাইরের ফোনটা নেব আমরা বাইরেতে জিরোতে বসে এখানে এখানে ভেতরের কথা আছে ওয়ান তো এটা হবে না তাহলে জিরো ডিগ্রি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে এটা আমার কত হচ্ছে ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এই ফোনটা আমরা পেয়ে গেলাম ষাট ডিগ্রি কত পেলাম ষাট ডিগ্রি সিক্সটি ঠিক আছে এবার যদি এদিক থেকে নেওয়া হয় এদিকে তাহলে দেখো আমাদের এখানে যদি পয়েন্টে বসাই আমাদের হচ্ছে বাইরে হচ্ছে ওয়ান এইট্টি ভিতর হচ্ছে জিরো ডিগ্রি ভিতর হচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা দেখে নেব কত ডিগ্রি হচ্ছে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ডিগ্রি এটা আমাদের হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এইভাবে কনের মাপ নিতে হবে হয় একবার ভেতরে ভেতরে আমরা এখানে যে কনের মাপ নিলাম তাহলে কোন ওখান থেকে নিলাম ভেতর থেকে আর এদিকে যখন নিতাম তখন নিলাম বাইরের থেকে এটা আমাদের বুঝতে হবে যে জিরোটা কোথায় মিলছে ওয়ান এইটি বাইরে রয়েছে ভিতরে রয়েছে আর যে বাইরে সে জিরো তাহলে এই জিরোর থেকে মাপ নিতে পারবো ঠিক আছে তাহলে এইভাবে আমাদের প্রোটেক্টরের সাহায্যে মাপ নিতে হবে ঠিক আছে প্রটের সাহায্যে বিভিন্ন চাঁদার বিভিন্ন কোণের মাপ আমরা নিতে পারি ঠিক আছে প্রোটেক্টর বা চাঁদা আবার যদি কোনো কোন বেশি থেকে অনেকটা বেশি থাকে তাহলেও কিন্তু আমরা মাপ নিতে পারবো কিভাবে মাপ নিচ্ছি দেখে নাও হুম তাহলে এখানে দেখে নাও এই কোনটা মাপ বেশি হচ্ছে তাহলে আমরা কি করব এই ভেতরে কোনটা মাপ নিয়ে নেবো ঠিক আছে কি করব ভেতরে কোনটা মাপ নিয়ে নেবো তাহলে কত ডিগ্রি হচ্ছে দেখে নাও এখান থেকে যদি ম্যাপি তাহলে আমাদের কত ডিগ্রি হচ্ছে এ ভেতরের ফন্টে কথা হচ্ছে জিরো থাকে এখানে জিরো থেকে মাপছি আমরা ঠিক আছে জিরো বাইরে কোন জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ নব্বই একশো একশো দশ একশো তাহলে ভেতরের হচ্ছে একশো ডিগ্রি ওয়ান ডিগ্রি ঠিক আছে কোনটা ভেতরে কন্ট কথা হচ্ছে একশো ডিগ্রি তাহলে আমাদের কোন ডি কোনটা কী করে মারবো এর পুরো কোনটা আমাদের কত হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট থেকে একশো পঁয়ত্রিশ বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে কোন সিওডি কোন সিওডি কোন সিওডি সমান তিনশো ষাট ডিগ্রি মাইনাস একশো পঁয়ত্রিশ ডিগ্রি ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি তাহলে কত হচ্ছে দেখে নাও তিনশো ষাট আর একশো পঁয়ত্রিশ ফাইভ আর তো এক তিন এক চার আর দু ছয় এক দুই তিন দুশো পঁচিশ ডিগ্রি আমাদের হচ্ছে এটা দুশো পঁচিশ ডিগ্রি ঠিক আছে তাহলে কোন সিওডি কোনটা কোন ডি হচ্ছে এই কোনটা বাইরের কোনটা কত হচ্ছে দুশো এটা একশো পঁয়ত্রিশ এটা দুশো পঁচিশ দুশো পঁচিশ ডিগ্রি ঠিক আছে এইভাবে আমাদের বাইরের কোনগুলো মাপতে হলে তিনশো ষাট থেকে ভিতরের কোনটা বিয়োগ করে দেবো তাহলে আমরা বাইরের কোনটা পেয়ে যাবো ঠিক আছে এইভাবে কোনগুলো কিন্তু মাপার নিয়ম আর এই কোনটাকে বলা হয় প্রবৃদ্ধ কোন যদি একশো আশি থেকে বেশি তিনশো ষাট থেকে কম তাহলে সেই কোনটা কী নাম প্রবৃদ্ধ কোন ঠিক আছে এইভাবে আমরা কোন মাপগুলো নিয়ে নেব এরপরে আমরা চলে আসবো সেভেনটিন পয়েন্ট সিক্স সেভেন্টিন পয়েন্ট সিক্সে কী আছে দেখে নাও সেভেন্টিন পয়েন্ট সিক্স নিজে করি ঠিক আছে এরপরে আমরা করবো সেভেনটিন পয়েন্ট সিক্স নিজে করি সেভেনটিন পয়েন্ট সিক্স নিজে করি সেভেন্টিন পয়েন্ট সিক্সে কী আছে দেখো সেভেন্টিন পয়েন্ট চাঁদার সাহায্যে নিচের কোনগুলোর মাপ নিয়ে কোণের মান লিখি ও কোনগুলির কোনটি সূক্ষ্ম কোণ সমকোণ কোণ সরল কোণ প্রবৃদ্ধ কোণ লিখি মানের ঊর্ধ্বক্রমে ক্রমে কোনগুলো সাজায় ঠিক আছে তাহলে আমাদের জানতে হবে কোনগুলো কোনটা কী কোন সূক্ষ্মণ শুখকোণ কোনটা সুখকোণ জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে যদি হয় তাহলে সেটা সূক্ষ্মকোণ হয় সমকোণ হয় যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সমকোণ হয় স্থূলকোণ মানে হচ্ছে যদি নব্বই ডিগ্রি থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে 180 একশো ডিগ্রি থেকে কম তাহলে সেটা স্থূলকোণ হয় আর সরল একশো আশি ডিগ্রি হলে সরল কোণ হয় প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে কম সেই কোনটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি ঠিক আছে তাহলে আমি এই কোণগুলো ম্যাপে দেখবো এবং কোনটা কী কোন সেটা আমরা এখানে লিখে দেখাবো ঠিক আছে তাহলে আমরা প্রথমে দেখে নিই কোন এসিবি কোন এসিবি কীভাবে মাপতে হয় তাহলে আমরা এখানে দেখে না কীভাবে মাপছি আমরা এখানে ম্যাপে নিলাম তাহলে এটা বসিয়ে দিলাম তাহলে এটা দেখো যদি তার একটু বাড়ি দেওয়া হয় দেখ এখানে জিরো বসাচ্ছে বাইরে তাহলে ভিতরে কোন থেকে নিচ্ছে ভিতরে ভিতরে যে মাপ আছে সেটা জিরো দশ কুড়ি তিরিশ এটা যদি বাড়ি দেওয়া তাহলে পঁয়ত্রিশ এটা হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি কত ডিগ্রি থার্টি ফাইভ ডিগ্রি তাহলে থার্টি ফাইভ ডিগ্রি হচ্ছে নব্বই থেকে কম তাহলে এটার নাম হবে কোণ কী কোন হবে এটা সূক্ষ্মকণ সূক্ষণ এটা হলো সূক্ষ্মকণ ঠিক আছে দুয়ের দাগে দেখে নাও দুয়ের দাগে সিডি কোন সিডি এটা সোজা স্ট্রেট লাইন আছে তাহলে আমরা যদি মেপও দেখে নিই তাহলে দেখো এখান থেকে যদি মাপা হয় এখান থেকে জিরো থেকে শুরু তাহলে কত হচ্ছে একশো আশি ডিগ্রি কত হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এটাকে আমরা কি বলবো এটাকে বলবো সরল কোণ ঠিক আছে তিনের দায় কী আছে দেখে নাও তিনের দায় এই কোনটা রয়েছে এই কোনটা কত আমার মেপে দেখে নিচ্ছি এটা হচ্ছে জিরোতে মেপে নিলাম একশো কুড়ি তাহলে কত একশো দশ একশো কুড়ি ডিগ্রি এটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি নব্বই থেকে বেশি একশো আশি থেকে কম তাহলে এটাকে আমরা কী কোন বলবো এটা বলো স্থূল কোন কোন ঠিক আছে এটা স্থূল কোন তারপরে চারের দিকে দেখে নাও চারের দিকে হচ্ছে এই বাইরের কোনটা বাইরের কোনটা নিতে হলে কি করবো আমরা এই ছোট কোনটা মাপবো আর তিনশো ষাট থেকে বিয়োগ করে দেবো ঠিক আছে ছোট কোনটা কত হচ্ছে দেখে নেওয়া আগে ছোট কোনটা হচ্ছে আমাদের এতে জিরো আছে দশ কুড়ি তিরিশ ডিগ্রি এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি বাইরের কোনটা কত হবে তিনশো ষাট থেকে বিয়োগ করতে হবে দেখো ঠিক আছে তাহলে তিনশো ষাট মাইনাস তিরিশ ডিগ্রি মানে হচ্ছে তিনশো তিরিশ ডিগ্রি তিনশো দেখো তিনশো তিরিশ ডিগ্রি তিনশো ডিগ্রি একশো থেকে বেশি কিন্তু তিনশো ষাট থেকে কম হচ্ছে প্রবৃদ্ধ কোণ কি কোন প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ কোন ঠিক আছে এটা আমরা প্রবৃদ্ধ কোণ পেলাম এবার দেখব চার পাঁচের দাগ পাঁচের থেকে দেখো এই ভেতরে কনটা কত দেখে নাও ভেতরের কোনটা আমরা এইভাবে মাপবাদ দেখো এটা হচ্ছে আমাদের বাইরে জিরো আছে তাহলে আমাদের হচ্ছে নব্বই একশো একশো দশ একশো কুড়ি ডিগ্রি কত হচ্ছে একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে একশো কুড়ি ডিগ্রি তাহলে আমাদের নব্বই থেকে বেশি একশো আশি থেকে কম তাহলে এটা স্থূলকণ স্থূল কোন ছয় দিকে দেখো এটা হচ্ছে আমাদের মেপে দেখে কত হচ্ছে ম্যাপে দেখছি এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি পুরোপুরি নব্বই ডিগ্রি তাহলে আমাদের যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটাকে বলা হয় সমকোণ সমকোণ ঠিক আছে এর আমরা সাতের দিকে দেখবো সাতের দিকে কত ডিগ্রি আছে দেখে নাও সাতের ডিগ্রি সাতেরটা আমরা এখানে মাফ করবো তাহলে বাইরেটা জিরো দশ কুড়ি তিরিশ তিরিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে নব্বই থেকে কম তাহলে এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোন ঠিক আছে এক্স ওয়াইজে এই কোণটা দেখে নিয়ে কথা হচ্ছে আমাদের

এবার এখানে দেখো চাঁদার সাহায্যে ফর্টি টুগ্রি কোন আঁকার চেষ্টা করি তাহলে আমরা ছয়ের দিকে দেখবো চাঁদার সাহায্যে ফর্টি টু ডিগ্রি কোন আঁকবো কীভাবে আঁকতে হবে আমি দেখিয়ে দিচ্ছি চাঁদার সাহায্যে ফর্টি টু ডিগ্রি প্রথমে কী করতে হবে প্রথমে যে কোনো স্কেলের সাহায্যে আমরা একটা শল ডিফাংশ আঁকবো ঠিক আছে এখানে চিহ্ন দেবো দেওয়ার পরে এখানে বিয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ এখানে আমাদের মিশে এই পয়েন্টটা মিলিয়ে নিতে হবে মিলিয়ে আমরা বিয়াল্লিশ ডিগ্রি করবো ঠিক আছে আমরা ভেতরে থেকে মার্কিন দশ কুড়ি তিরিশ চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই পয়েন্টটা নিয়ে নেব তাহলে দেখো এটা আমাদের মিলিয়ে যদি স্কেলের সাহায্যে এটা আমাদের বিয়াল্লিশ ডিগ্রি হবে কথা হবে বিয়াল্লিশ ডিগ্রি চিহ্ন দেব নাম দিয়ে দেব এ বি সি এ রয়েছে বিয়াল্লিশ ডিগ্রি ফর্টি টু ডিগ্রি অর্থাৎ কোন এ বি সি সমান ফর্টি টু ডিগ্রি ঠিক আছে তাহলে বিয়াল্লিশ ডিগ্রি কোন আমরা রাখলাম এরপরে দেখি সেভেন্টিন পয়েন্ট সিক্সে আর কী রয়েছে এরপরে এটা রয়েছে যে একশো আশি ডিগ্রির চেয়ে বড়ো কিন্তু তিনশো ষাটের চেয়ে ছোটো কোন আমরা কীভাবে আঁকতে পারি হ্যাঁ বিয়াল্লিশ ডিগ্রি কোন ঠিক আছে একশো আশি ডিগ্রিতে দেখা সাহায্যে তিনশো আঠেরো ডিগ্রি কোন মাপি ঠিক আছে তিনশো আঠেরো ডিগ্রি কোন আঁকতে হবে ঠিক আছে তিনশো আঠেরো ডিগ্রি কোন আমি এঁকে দেখাচ্ছি কীভাবে আঁকতে হবে তিনশো আঠেরো ডিগ্রি ঠিক আছে তিনশো আঠেরো ডিগ্রি কোন যদি আঁকতে হয় তাহলে আমরা কীভাবে কোনটা আঁকবো বা কীভাবে মাপবো সেটা দেখে নিই এখানে দেখো কীভাবে করি একশো আশি ডিগ্রি চেয়ে বড়ো তিনশো ষাটের চেয়ে কম কোন ছোটো কোন অর্থাৎ তিনশো আঠেরো ডিগ্রি কোন কীভাবে চাঁদর সাহায্যে আঁকবো আঁকবো দেখি ঠিক আছে তাহলে আমরা তিনশো আঠেরো ডিগ্রি কোন আঁকটা এঁকে দেখাচ্ছি তিনশো আঠেরো তিনশো আঠেরো ডিগ্রি ঠিক আছে তিনশো আঠেরো ডিগ্রি আঁকতে হলে আমাদের কী করতে হবে প্রথমে তিনশো ষাট থেকে তিনশো আঠেরো বিয়োগ করে দিতে হবে তিনশো ষাট ডিগ্রি থেকে তিনশো আঠেরো বিয়োগ ঠিক আছে তাহলে এখানে হচ্ছে দুই দুই চার ফর্টি টু তারপর বিয়াল্লিশ ডিগ্রি কোন যদি এঁকে নিই তাহলে কিন্তু আমরা তিনশো আঠেরো ডিগ্রি পেয়ে যাব ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে বিয়াল্লিশ ডিগ্রি কোন এঁকেছি ঠিক আছে তাহলে বাইরের কোনটা কিন্তু আমাদের আমরা এখানে বিয়াল্লিশ ডিগ্রি কোন এঁকে নেব এখানে আমরা আঁকছি এই একটা সরলিখাংশ নিলাম সরলি রশ্মি নিলাম রশ্মি নেওয়ার পরে এখানে আমরা মাপব বিয়াল্লিশ ডিগ্রি দশ কুড়ি তিরিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটা হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি কোণ ডি ই এফ এটা আমাদের বিয়াল্লিশ তাহলে বাইরের কোনটা কথা হবে তিনশো আঠেরো ডিগ্রি হবে তিনশো আঠেরো ডিগ্রি তিনশো আঠেরো ডিগ্রি তাহলে কোন ডি ই এফ সমান তিনশো আঠেরো ডিগ্রি ঠিক আছে এইভাবে কোনগুলো কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে এই কোনগুলো আমরা মেপে দেখব যে কত হচ্ছে তাহলে চাঁদার সাহায্যে কোনটা মেপে দেখব এবং বলবো যে কত অঙ্ক কত ডিগ্রি হচ্ছে তাহলে আমরা দেখেন চাঁদার সাহায্যে মাপছি এটা জিরো ভিতরে কোনটা মাপছি আমরা ভিতরে কোন জিরো হয়েছে জিরো থেকে শুরু ঠিক আছে তাহলে আমাদের কত ডিগ্রি হয়েছে একশো দশ আর পাঁচ একশো পনেরো এটা হচ্ছে একশো পনেরো ডিগ্রি কোন অববি সময় একশো পনেরো ডিগ্রি ঠিক আছে এটা দেখব কত হচ্ছে তাহলে আমরা কী করব ভেতরের কোনটা মাপবো ভেতরের কোনটা কত হচ্ছে দেখে নাও ভেতরের কোনটা রয়েছে জিরো থেকে মাপছি তাহলে হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি ভেতরেটা হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ তাহলে তিনশো ষাট থেকে বিয়োগ করবো তিনশো ষাট ডিগ্রি একশো চল্লিশ বিয়োগ শূন্য চার দুই ছয় এক দুই তিন দুশো কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটা হবে দুশো কুড়ি ডিগ্রি কত হবে দুশো কুড়ি ডিগ্রি আবার দেখে নাও কীভাবে করছি আমরা প্রথমে এই কোনটা আমরা মেপে নিলাম এই ফোন ভেতরে কোনটা কত হচ্ছে ভেতরে একশো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা তিনশো ষাট থেকে বিয়ব দিয়ে দিলাম তাহলে তিন দুশো কুড়ি এই কোনটা হবে দুশো কুড়ি ডিগ্রি ঠিক আছে এরপরে আমরা করবো নিজে করি সেভেনটিন পয়েন্ট সেভেন নিজে করি সেভেনটিন পয়েন্ট সেভেনে কী আছে দেখে নাও নিজে করি সেভেনটিন পয়েন্ট সেভেন কি আছে দেখে নাও নিচের প্রতিটি কনের বাহু ও শীর্ষবিন্দু লিখি বাহু ও শীর্ষবিন্দু লিখতে বলেছে তাহলে দেখে নাও কোনো শীর্ষবিন্দু কী আছে আর কোণের বাহু কী আছে তাহলে আমাদের শীর্ষবিন্দু হচ্ছে ও এখানে ঠিক আছে আর কনের বাহু বলেছে তাহলে বাহু হচ্ছে ওবি বাহু এখানে আমরা লিখে দিচ্ছি বাহু ও বি বাহু আর ও এ বাহু আর শীর্ষবিন্দু শীর্ষবিন্দু হচ্ছে এখানে ও ঠিক আছে এখানেও দেখে নাও এখানে আছে শীর্ষবিন্দু ও শীর্ষবিন্দু ও আর এখানে দুটো বাহু হচ্ছে একটা হচ্ছে ওডি বাহু একটা ও বাহু ঠিক আছে এইখানেও দেখে নিই এখানে শীর্ষবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু ওয়াই আর বাহু হবে ওয়াই এক্স রশি এবং ওয়াইজেড ওয়াইজেড রশ্মি দুটো বাহু এখানে কী বাহু হবে কোন কোন হবে এখানে শীর্ষবিন্দু কী হবে দেখে নাও এখানে শীর্ষবিন্দু হবে শীর্ষ বিন্দু হবে কেউ আর বাহু হবে QR, ও কিউপি ঠিক আছে তাহলে বাহু ও শিষ্যবৃন্দ আমরা এখানে দেখলাম এরপর দুয়ে কী আছে চাঁদার সাহায্যে থার্টি এইট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি দুশো ডিগ্রি দুশো ডিগ্রি কোন কোনগুলি বাহু ও শিষ্যবিন্দুর নাম লিখি এবং কোনগুলি কী ধরনের কোন লিখি ঠিক আছে এবার আমরা দুই অধ্যাগ করবো সেভেনটিন পয়েন্ট সেভেনের দুই ঠিক আছে তাহলে আছে সেভেনটিন পয়েন্ট সেভেনের দুইয়ের দাঁক সেভেনটিন পয়েন্ট সেভেন নিজে করি নিজে করি সেভেনটিন পয়েন্ট সেভেনের দুইয়ের দাগ দু হতে কী আছে দেখো দু এর রয়েছে দুয়ের ত্যাগ রয়েছে চাঁদার সাহায্যে আটত্রিশ ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি নব্বই ডিগ্রি একশো পঁয়তাল্লিশ একশো আশি দুশো দুশো সত্তর ডিগ্রি কোন আঁকি কোনগুলির বাহু ও শীর্ষবিন্দুর নাম লিখি এবং কোনগুলি কী ধরনের কোন লিখি ঠিক আছে তাহলে আমরা নাম লিখে নিচ্ছি একটা হচ্ছে আটত্রিশ ডিগ্রি থার্টি এইট ডিগ্রি তারপরে পঁচাত্তর ডিগ্রি তারপরে নব্বই ডিগ্রি তারপরে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে একশো আশি ডিগ্রি দুশো ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি এই কোণগুলো আমাদের আঁকতে হবে এবং নাম দিতে হবে কোনগুলো বাহু শীর্ষবিন্দু কোনটা বাহু কোনটা এবং কী ধরনের কোন ঠিক আছে তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি এতে কীভাবে করবো আমরা প্রথমে আমরা একটা রশ্মি এঁকে নিলাম নাম দিয়ে দিলাম ঠিক আছে এরপর এখান থেকে থার্টি এইট ডিগ্রি কী মাপতে হবে থার্টি এইট ভেতরে কোনটা নিচ্ছি তাহলে দশ কুড়ি তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই বিন্দুটা আসছে তাহলে আমাদের এটা হচ্ছে থার্টি এইট ডিগ্রি ঠিক আছে এটা নাম দিয়ে দিলাম এ বি সি থার্টি এইট ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো থার্টি এইট ডিগ্রি তাহলে এখানে আমাদের শীর্ষবিন্দু কী আছে বলো শীর্ষবিন্দু বাহু রয়েছে বিয়ে আর পিসি ঠিক আছে আর এটা কী ধরনের কোন নব্বই ডিগ্রি থেকে কম আছে জিরো থেকে নব্বইয়ের মাঝে আছে তাহলে এটা সূক্ষ্ম কোন ঠিক আছে এটা থার্টিএট ডিগ্রি এক নম্বর করলাম পঁচাত্তর ডিগ্রি পঁচাত্তর সেভেন্টি ঠিক আছে এটা আমরা করে নেব পঁচাত্তর ডিগ্রি কীভাবে করছে দেখে নাও প্রথমে একটা রশ্মি নিলাম এবার চাঁদার সাহায্যে পঁচাত্তর ডিগ্রি নেবো দেখে নাও তাহলে এটা দেখো ভিতরের কোনটা নিতে হবে ভিতরে কোন জিরো তাহলে হচ্ছে সত্তর পঁচাত্তর এই বিন্দুটা হচ্ছে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা মেপে নেব তো দেখো এই নাম দিয়ে দিলাম ডি ই এফ এটা হলো পঁচাত্তর ডিগ্রি তাহলে শীর্ষবিন্দু কী আছে দেখে নাও শীর্ষবিন্দু ই হবে শীর্ষবিন্দু আর বাহু হবে ইএফ বাহু ও ইডি বাহু কি ধরনের কোন দেখো নব্বই ডিগ্রি থেকে কম আমরা বলবো এটাকে সূক্ষ্ম কোন তিনের দায় কত আছে দেখে নাও তিনের দায় আছে নব্বই ডিগ্রি আছে নব্বই ডিগ্রি কীভাবে করবো তাহলে আমরা প্রথমে একটা যে কোনো রশ্মি নিয়ে নিচ্ছি চাঁদা বসাবো বসছে আমরা দেখব নব্বই ডিগ্রি কোথায় হচ্ছে ভেতরের কোনটা নেব জিরো তাহলে এখানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে দেখো এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি জি এইচ আই তাহলে দেখো শীর্ষবিন্দু হবে এইচ বাহু হবে এইচ আই এইচ জি কি ধরনের কোন এটা হচ্ছে আমাদের সমকোণ বা নব্বই ডিগ্রি সমকোণ ঠিক আছে এরপরে আমরা করব একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তাতে চার ধরে নিচ্ছি একশো পঁয়তাল্লিশ কীভাবে করবো দেখে নাও একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাতে যে কোনো একটা আমরা একটা রশ্মি নিলাম একশো পঁয়তাল্লিশ একশো আশি ডিগ্রিটা আগে করে নিচ্ছি একশো আশি ডিগ্রি এটা একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি দেখে নাও এই কোনটা একশো আশি ডিগ্রি নাম দিয়ে দিলাম যে কে এল ঠিক আছে তাহলে এখানে কত বাহু হবে এখানে শীর্ষবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু শীর্ষ বিন্দু হবে কে আর বাহু হবে কে জে আর কে এল এই দুটো বাহু কি ধরনের কোন আছে এটা একশো আশি ডিগ্রি হচ্ছে সরল কোন কি কোন সরল কোন সরল কোন ঠিক আছে পাঁচের দিকে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান ওয়ান্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি কী করে বলবো প্রথম স্ক্রিনের সাহায্যে একটা রশ্মি নিয়ে নেব তাহলে প্রথমে একটা রশ্মি নিয়ে নিচ্ছি আমরা তারপরে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ম্যাপে নেবো কত হচ্ছে দেখে নাও ভেতরে কোনটা নিচ্ছি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ নব্বই একশো একশো দশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ কত আছে একশো একশো পঁয়তাল্লিশ আছে তাহলে আরেকবার একে নেব আমরা একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ এই বিন্দুটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি নিয়ে নেব এম এন ও এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তার শীর্ষবিন্দু কোনটা হচ্ছে দেখে নাও শীর্ষবিন্দু শীর্ষবিন্দু হবে এন আর বাহু কোনটা হচ্ছে দেখে নাও বাহু হবে এন এম আর এনো ঠিক আছে এটা কী ধরনের কোন তাহলে দেখো নব্বই ডিগ্রি থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ডিগ্রি থেকে কম ঠিক আছে এটা হবে কোণ স্থূল কোন স্থূল কোন ছয়ধ্যাগ করবো আমরা ছয় ধায় কত আছে দেখো দুশো ডিগ্রি দুশো ডিগ্রি ঠিক আছে তাহলে দুশো একশো আশির থেকে বেশি আছে তাহলে আমরা এই ধরনের যখনই একশো আশির থেকে বেশি হবে তিনশো ষাট থেকে বিয়ে করে নেব দুশো ষাট থেকে দুশো বিয়ে করে নেব শূন্য ছয় একশো ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে একশো ষাট ডিগ্রি কোন আমরা এগিয়ে এঁকে নেব একশো ষাট ডিগ্রি যখনই একশো আশির বেশি হবে তখন আমরা তিনশো ষাট থেকে বিয়োগ করবো তাহলে কত পেলাম একশো ষাট ডিগ্রি একশো ষাট ডিগ্রি কোন আমরা আঁকবো আগে

কিউ আর দেখো যদি এটা যদি একশো ষাট ডিগ্রি হয় ভেতরে তিনশো ষাট তাহলে কত হবে এটা দুশো ডিগ্রি হবে বাইরের দিকের কোনটা কথা হবে দুশো ডিগ্রি তাহলে এই কোনটা হয়ে যাচ্ছে আমাদের দুশো ডিগ্রি দুশো ডিগ্রি এটা একশো ষাট তাহলে তিনশো ষাট হয়ে যাচ্ছে ঠিক আছে যখনই একশো আশির থেকে বেশি থাকবে তখনই আমরা তিনশো ষাট থেকে বিয়োগ করে নেব তাহলে আমরা চাঁদার মাপে পেয়ে যাবো যে কত ডিগ্রি করতে হবে ঠিক আছে তাহলে আমাদের কি লিখতে হবে আমাদের শীর্ষবিন্দু কি কিউ শীর্ষবিন্দু কিউ বাহু কি হবে বাহু হবে কিউ পি ও কিউ আর ঠিক আছে একশौासे, একশौासे এটা কী ধরনের কোন তাহলে দেখো এটা হচ্ছে একশো আশি একশো আশি থেকে বেশি কিন্তু তিনশো ষাট থেকে কম তাহলে এটা আমাদের প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ কোণ ঠিক আছে এটা আমরা প্রবৃদ্ধ কোণ পেলাম এরপরে কোনটা রয়েছে দুশো সত্তর ডিগ্রি দুশো সত্তর তাহলে এখানে দুশো সত্তর ডিগ্রি আমরা কি করে আঁকবো দেখে নাও দুশো সত্তর ডিগ্রি সাত নম্বর হচ্ছে দুশো সত্তর দুশো সত্তর ডিগ্রি তাহলে দেখো দুশো সত্তর একশো আশি থেকে বেশি তাহলে তিনশো ষাট থেকে বিয়োগ করে নেব তিনশো ষাট ডিগ্রি থেকে দুশো সত্তর বিয়োগ শূন্য নয় ঠিক আছে নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা আগে নব্বই ডিগ্রি কোন এঁকে নেব কোন আঁকছে দেখে নাও আমরা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাই দেখো এর যদি নব্বই ডিগ্রি কোন হয় তাহলে বাইরে খন্ডে কথাবে দুশো সত্তর ডিগ্রি হবে দুশো সত্তর নাম দিলাম এস টি ইউ ঠিক আছে তাহলে এখানে আমাদের কি হবে শীর্ষ বিন্দু হবে হবে টি বাহু হবে টি এস ও টি ইউ ঠিক আছে আর এটা দেখো এটা আমাদের কত ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি মানে হচ্ছে একশো আশি থেকে বেশি কিন্তু তিনশো ষাট থেকে কম এটা আমাদের হবে প্রবৃদ্ধ ঠিক আছে তাহলে আমরা এই সেভেন্টিন পয়েন্ট সেভেনের দুহ অঙ্কগুলো করে নিলাম এইভাবে তোমাদের শীর্ষ বিন্দু বাহু কোণ বা কি ধরনের কোন সেটা কিন্তু তোমাদের ওখানের দিকে দেখাতে হবে ঠিক আছে তাহলে আমরা এটা করলাম সেভেন্টিন পয়েন্ট সেভেন এর দাগ ডিয়ার ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে তোমাদের পাশে থাকা নোটিফিকেশন বেল যে অল অপশানটি রয়েছে সেটা ক্লিক করে রাখবে যাতে আমাদের আপলোডেড ভিডিও সব থেকে প্রথমে তোমাদের কাছে যায় থ্যাংক ইউ এরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও